লক্ষ্মীপুরের রায়পুরে ছয় নং কেরোয়া ইউনিয়নের মোল্লা মোহাম্মদ আব্দুল কাদের একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শনিবার দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণেই এই আয়োজন সম্পন্ন হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দুই রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এম এম কাদের বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ মামুনুর রশিদ রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাস রায়পুর থানা অফিসার ইনচার্জ ওসি শিপন বড়ুয়া প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম সাইফুল ইসলাম উপজেলা একাডেমিক সুপারভাইজার মহম্মদ মাইনুদ্দিন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন বিন জাকারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল কাদের গোলজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন সহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়